এখানে দুই বন্ধুর মধ্যে মূল্য বৃদ্ধি নিয়ে একটি সংলাপ আছে আমি প্রশ্নটা পড়ছি নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রমাগত মূল্য নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ বা কথোপকথন রচনা কর আমি সংলাপটা পড়ছি রতন হাই বন্ধু এত ব্যস্ত হয়ে তুমি কোথায় যাচ্ছ প্রবীর ওহো তুমি আমি এখন যাচ্ছি বাজারে কিছু গৃহস্থালী সংক্রান্ত কেনাকাটির জন্য রতন আমিও বাজারে যাচ্ছি চলো একত্রে যাওয়া যাক প্রবীর আচ্ছা সব জিনিসের দাম অনেক বেড়ে গেছে খেয়াল করেছ রতন হ্যাঁ আমার ওপর আমাদের পুরো ফ্যামিলি মার্কেটিং নির্ভর করে তাই আমি ভালো জানি কীভাবে সমস্ত পণ্যের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে প্রবীর আজ নিত্য প্রয়োজনীয় পণ্যের যেমন সবজি চাল তেল ওষুধ কাপড় ইত্যাদির দাম ক্রমাগত সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে রতন এছাড়া শিশুর খাবার পড়াশোনার উপকরণ ও বিলাসবহুল জিনিসপত্রের দাম বেড়েছে প্রবীর বর্তমানে সব ধরনের খরচ যেমন বেড়েছে তেমনি চিকিৎসার খরচও হয়েছে অনেক ব্যয়বহুল তাই অধিকাংশ দরিদ্র রোগী টাকার অভাবে সঠিক চিকিৎসা না পেয়ে মারা যায় রতন এটা খুবই দুঃখজনক ব্যাপার আমাদের সকলের উপলব্ধি করা উচিত যে দরিদ্র ব্যক্তিদের সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার আছে প্রবীর আমি মনে করি মূল্য প্রধান কারণ ডিজেল ও পেট্রোলের অনিয়মিত বৃদ্ধির হার প্রতিটি জিনিসের উৎপাদন খরচ নির্ভর করে পেট্রোলিয়াম জিনিসের ওপর রতন এই পেট্রোলিয়াম দ্রব্যের ওপর দেশের আজ আর কোনো নিয়ন্ত্রণ নাই আন্তর্জাতিক দরের ওপর নির্ভর করে প্রবীর সমস্ত প্রকার শিল্পজাত ও কৃষিজাত দ্রব্য ট্রাকবাহিত হয়ে বাজারে আসে তাই পেট্রোলিয়াম দ্রব্যের মূল্য বৃদ্ধির সাথে সাথে কিছুদিন অন্তর সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে রতন হ্যাঁ ঠিকই বলেছ আমাদের দেশের বেশিরভাগ জনসাধারণ অর্থের অভাবে তাদের পরিবার সঠিকভাবে পরিচালনা করতে পারে না তারা আজ বাধ্য হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে প্রবীর কখনো কখনো কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের যোগান বন্ধ রেখে বাজারে পণ্যটির কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে এবং এর জন্য পণ্যের মূল্য বৃদ্ধি পায় রতন এটা তো সবসময়ই দেখা যায় যে কোন কোনো দ্রব্য বাজারে ঘাটতি থাকে এবং তার মূল্য হয় সাধারণ মানুষের নাগালের বাইরে প্রবীর সরকারের উচিত এই অবস্থার দিকে নজর দেওয়া এবং প্রতিটি পণ্যের একটি নির্দিষ্ট স্থায়ী মূল্য নির্ধারণ করা উচিত রতন বন্ধু আমরা বাজারে পৌঁছে গেছি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য প্রবীর ধন্যবাদ আবার দেখা হবে বিদায়